যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তৌকির হাসান খোকন কাতার আগমনে সংবর্ধনা দিয়েছে কাতারস্থ ভাটেরা প্রবাসীরা। সৈয়দ দেলোয়ার ও তুষার মিয়ার যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ হারিজ মিয়া তালুকদার। এ সময় বক্তব্য রাখেন আয়োজক কমিটির প্রধান সৈয়দ হারুনুর রশিদ, মজিদ মিয়া, সোনা মিয়া সিদ্দিক, রেজাউল করিম রেজু, সুলেমান আহমেদ সিদ্দিকি, আহমল খান, সুহেব আলী, হাফিজ আমিন সহ কমিউনিটির নেতারা। বক্তারা এ সময় কাতার প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে ভাটেরা প্রবাসীদের দেশের উন্নয়নের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।